তো গাইস, 22 ওভার 2 বল খেলা চলছে। তো 22 ওভার 2 বলে দলীয় রান সংখ্যা 102 এক উইকেটের বিনিময়ে ওয়ারিয়ার্সের। তো ওয়ারিয়ার্সের জয়লাভ করতে গেলে এখনও 87 রান করতে হবে এবং বল সংখ্যা হচ্ছে 166। তো 23 ওভারের খেলা চলছে। তো 23 ওভারের খেলায় তৃতীয় বলে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন ম্যাথিউ এডসন স্ট্রাইকে। তো ম্যাথিউ আছেন 52 বলে 37 রান করে। তো যারা এখনও ক্রিক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ইতোমধ্যে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি, ইতোমধ্যে বেশ কিছু তো গাইস, ইতোমধ্যে 22 ওভার 5 বলের খেলা শেষ হয়ে গেছে। ইতোমধ্যে তো ওয়ারিয়ার্সের রান সংখ্যা 103 এক উইকেটের বিনিময়ে। তো 23তম ওভারের শেষ বল মোকাবেলা করবেন ম্যাথিউ। দেখা যাক তিনি কি করতে পারেন। তিনি ইতোমধ্যে 54টি বল খেলে 37 রান করে স্ট্রাইকে আছেন ইতোমধ্যে। অসাধারণ তার ব্যাট থেকে একটি ওভার বাউন্ডারি দেখে আমরা তিনি ওভারের সমাপ্তিটা করলেন, অর্থাৎ একটি 4। তো ওয়ারিয়ার্সকে জয়লাভ করতে গেলে এই ম্যাচে আর মাত্র 22 রান প্রয়োজন, তো সরি 82 রান প্রয়োজন। তো বল কিন্তু তাদের যথেষ্ট অনেক বল আছে, কারণ মাত্র 24তম ওভারের খেলা চলবে, ইতোমধ্যে 23 ওভার খেলা শেষ হয়েছে। তো ক্যাপ কোবরাস তারা কিন্তু 189 রানের টার্গেট দিয়েছে এবং সেই টার্গেটে পৌঁছাতে হলে তাদের ওয়ারিয়ার্সকে 3.04 রেটে রান করতে হবে এবং তাদের বর্তমানে যে রান রেট চলছে যথেষ্ট ভালো রান রেট, কারণ তাদের 4.65 করে রান রেট চলছে। তো আমরা 24তম ওভারের প্রথম বল এবং আবারও একটি বাউন্ডারি, অর্থাৎ 4 রান আমরা দেখতে পারলাম। রানটি যুক্ত হলো কোশিলের খাতায়। তিনি 42 বলে 28 রানে পৌঁছে গেছেন এবং তার বিপরীতে আছেন ম্যাথিউ, তিনি 55 বলে 41 রান করেছেন। তো যাই হোক, তাদের জয়লাভ আর বেশি দূরে না, আর মাত্র 78 রান প্রয়োজন। তো ইতোমধ্যে আরেকটি বল, একটি বল থেকে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে স্ট্রাইক দিলেন ম্যাথিউকে। তো চব্বিশতম ওভারের তৃতীয় বল মোকাবেলা করবেন ম্যাথিউ। ম্যাথিউ যথেষ্ট ভালো খেলছেন, তিনি 55টি বল মোকাবেলা করে 41 রান করতে সক্ষম হয়েছেন এবং 5টি 4 আমরা তার ব্যাট থেকে দেখেছি
এবং তিনি কোনো ছয়ের মার আমাদেরকে দেখাতে পারেনি। তো যাই হোক, অসাধারণ বলতে বলতে আরেকটি চার। তো গাইস, আপনারা এভাবেই থাকুন, যুক্ত থাকুন ক্রিকবিডির সাথে, দেখতে থাকুন ক্রিকবিডি। তো ক্রিকবিডির লাইভে আপনাদেরকে ওয়েলকাম জানাই যারা নতুন যুক্ত হচ্ছেন। তো 23 ওভার 3 বল খেলা শেষ, দলের রান সংখ্যা 116, 1 উইকেটের বিনিময়ে ওয়ারিয়র্স। তো রান আরও 73টি রান যুক্ত করতে হবে তাদের জয়লাভ করতে গেলে, এবং এখানে বলা যেতে পারে রানের সংখ্যা তাদের ডাবল, অর্থাৎ 2 বলে 1 রান করে নিলেই চলবে, যথেষ্ট রান কম আছে তাদের বল থেকে। সরি, এখানে আরেকটি বল ডট বল, কোনো রান হয়নি এই বলটি থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাথিউ আছেন স্ট্রাইকে। তো 24তম ওভারের 5ম বল মোকাবেলা করবেন ম্যাথিউ। দেখা যাক, এই বলটি থেকে 1টি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন ম্যাথিউ, অর্থাৎ তিনি পৌঁছে গেছেন 46 রানে। তাকে অর্ধশত রান পূর্ণ করতে আর মাত্র 4টি রান প্রয়োজন। তো দেখা যাক তাকে 4টি রান করতে দেয় কি না। আমরা যখন সর্বশেষ এডওয়ার্ডের উইকেটটি দেখেছিলাম, 42 বলে তিনি 40টি রান করেছিলেন, 10 রানের জন্য অর্ধশত রান তার পূর্ণ হয়নি, তবে তাকে তুলে নিয়েছিলেন ড্যানি। তো আবার দেখা যাক যে ম্যাথিউকে কি অর্ধশত রান করতে দেয়া হয় কি না, নাকি তাকে সেই দিকে ব্যর্থ করে দেয়া হয়। যাই হোক, বলতে বলতে 24তম ওভারের খেলা শেষে দলীয় রান সংখ্যা 117, 1 উইকেটের বিনিময়ে ওয়ারিয়র্স। তো ওয়ারিয়র্সের পক্ষে ব্যাটিংয়ে আছেন ম্যাথিউ এবং কৌশিল। তো এখানে যেটা না বললেই নয় সেটা হলো যে রানের সংখ্যা কিন্তু বলের থেকে অর্ধেক বলা যেতে পারে, অর্ধেকেরও কম। যাই হোক, এখানে মাত্র 72 রান লাগবে 156 বলে, এবং তাদের রিকোয়ার রান রেট যেটা সেটা হচ্ছে 2.77 এবং কারেন্ট রান রেট 4.88। তো গাইস, 25তম ওভারের খেলা চলবে। তো দেখা যাক, 25তম ওভারের প্রথমেই মোকাবেলা করবেন ম্যাথিউ। তিনি 45 রান করে আছেন 58 বল থেকে। তাকে কি অর্ধশত রান করতে দেয়া হয় কি না, বা তাকে ব্যর্থ করে দেয়া হয়, সেই দিকে আমরা একটু লক্ষ্য রাখি, এবং সেটা দেখতে অবশ্যই ক্রিকবিডির লাইভে চোখ রাখতে হবে আপনাদেরকে, এবং অবশ্যই ক্রিকবিডির সাথে থাকতে হবে। তো যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। পঁচিশতম ওভারের খেলা শুরু, এবং 25তম ওভারের প্রথম বল কি ডট বল, ম্যাথিউ কোনো রিস্ক নিতে চাচ্ছেন না, কারণ তার দলে এখনও কেউ অর্ধশত রান পূর্ণ করতে পারেনি, তাকেই আজকে অর্ধশত রান পূর্ণ করতে হবে, সেই দিকে তিনি লক্ষ্য রেখে এগোচ্ছেন। তো আস্তে আস্তে 59টি বল মোকাবেলা করে তিনি 45 রান করেছেন। তো দেখা যাক, 25তম ওভারের দ্বিতীয় বল মোকাবেলা করছেন ম্যাথিউ, তিনি কি করতে পারেন। 1টি রান নিয়ে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করেছেন কৌশিল এসছেন স্ট্রাইকে। দেখা যাক, তাদের পার্টনারশিপ যথেষ্ট অনেকক্ষণ ধরে তারা টিকে আছেন, যেহেতু ক্যাপ কোবরা 189 রান টার্গেট দিয়েছেন তাদের, এবং সেক্ষেত্রে তাদের 118 রান ইতিমধ্যে হয়ে গেছে। তো এক্ষেত্রে চমৎকার দুইটা পার্টনারশিপ তাদের মধ্যে তৈরি হয়েছে ম্যাথিউর সাথে। সেটা হলো প্রথম পার্টনারশিপে যথেষ্ট রান করেছিল, এবং দ্বিতীয় পার্টনারশিপ তাদের 73 বলে 48 রানের একটি পার্টনারশিপ আমরা এখানে লক্ষ্য করছি। তো বলা যেতে পারে তারা আস্তে আস্তে ম্যাচটিকে বের করার চেষ্টা করছে। তৃতীয় বল 1টি রানের জন্য জায়গা পরিবর্তন করে ম্যাথিউকে দিলেন স্ট্রাইকে। তো ম্যাথিউ আছেন 46 রানে। দেখা যাক, তিনি একটি বাউন্ডারি মেরে কি তার অর্ধশত রান পূর্ণ করতে পারেন কি না। তো যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন,
আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ইতিমধ্যে দেখছি ম্যাথিউ মোকাবেলা করছেন 25তম ওভারে চতুর্থ বল, তিনি কি করতে পারেন এই বলটি থেকে, একটি ডট বল, তিনি কোনো রিস্ক নিতে যাচ্ছেন না, যেটা বারবার করে বলছি। তো তারপরও দেখা যাক তিনি একটি চার দিয়ে কি তার অর্ধশতরান পূর্ণ করতে পারেন কি না। তো যাই হোক, আমরা একটু চোখ রাখি ক্রিক বিডির লাইভে, ম্যাচে জয়লাভ করতে গেলে এখনও 70 রানের প্রয়োজন 152 বল থেকে। তো তারা যেভাবে আস্তে আস্তে ম্যাচ জয়ের দিকে দিয়ে যাচ্ছে, তবে সেটাই মনে হচ্ছে সবচেয়ে বেটার এবং বুদ্ধিমানের খেলা, যেটাকে বলা যেতে পারে। তো ম্যাথিউ আছেন 25তম ওভারের পঞ্চম বলটি মোকাবেলা করার জন্য এবং সুন্দরভাবে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করে কৌশিলকে দিলেন এবং তিনি পৌঁছে গেলেন 62 বলে 47 রানে। আর মাত্র 3টি রান প্রয়োজন তার অর্ধশতরান পূর্ণ করতে। তো গাইস, যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা সেটা অবশ্যই দেখব এবং রিপ্লাই করব। তো সময় যতই যাচ্ছে ম্যাচ কিন্তু ঠিকই জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ক্যাপ কোবরাস একটু নার্ভাস হয়ে যাবে। ওয়ারিয়র্স যেহেতু যথেষ্ট ভালো ব্যাট করছে এবং বলতে বলতে একটি চারের মার আমরা এখানে লক্ষ্য করলাম এবং চার মেরেই ওভারের সমাপ্তি করলেন। সেই সুবাদে দলীয় রান সংখ্যা 124, 25 ওভার খেলা শেষে এক উইকেটের বিনিময়ে ওয়ারিয়র্স। তো যেটা বলছিলাম যে ম্যাথিউ কিন্তু যথেষ্ট ভালো ব্যাটসম্যান, সেটার একটা প্রকাশ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কারণ তিনি ইতোমধ্যে 62টি বল খেলে ফেলেছেন এবং 47টি রান নিয়েছেন। খুব ধীর সুস্থি মস্তিষ্কে তিনি খেলছেন এবং তাকে অর্ধশতরান পূর্ণ করতে হবে সেই টার্গেটে তিনি আছেন, কারণ তাদের দলে যে এডওয়ার্ড ছিল, এডওয়ার্ড মোরি, তাকে 40 রানে মাঠ ছাড়তে বাধ্য করেছে ডানি। তো দেখা যাক তিনি তার অর্ধশতরান পূর্ণ করতে পারেন কিনা এবং সেই দিকেই তিনি অনেক নজর রাখছেন, কারণ ম্যাচ তো জয়ের আশা তাদের বলা যেতে পারে 95% এবং সেই জন্যই আস্তে করে ঠেকিয়ে একটি রানের জন্য জায়গা পরিবর্তন করে কৌশিলকে স্ট্রাইকে দিলেন ম্যাথিউ। অর্থাৎ তিনি পৌঁছে গেলেন 48 রানে, তার আর মাত্র 2টি রান প্রয়োজন অর্ধশতরান করতে হলে। তো গাইস, যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের ক্রিকবিডি চ্যানেলের সাথে যুক্ত আছেন, অবশ্যই ক্রিকবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্রিকবিডি চ্যানেলের পরিবারে যুক্ত হয়ে যাবেন এবং সর্বশেষ লাইভ বা সর্বশেষ ক্রিকেট ম্যাচের সর্বশেষ স্কোর এবং ফার্স্ট স্কোর জানতে অবশ্যই ক্রিকবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদেরকে বেল বাটনটি বাজিয়ে দিতে হবে নোটিফিকেশন পেতে। তো এক্ষেত্রে আরেকটি বল হয়ে গেল ডট বল, যেটা থেকে কোনো রান পেল না কৌশিল। অর্থাৎ তিনি স্ট্রাইকে আছেন, তিনি 47 বলে 34 রান করে এখনও আছেন। তার বিপরীতে ম্যাথিউ আছেন, যথেষ্ট ভালো পারফরম্যান্স তার আজকে এবং একটি রানের জন্য জায়গা পরিবর্তন করে ম্যাথিউকে আবার স্ট্রাইকে দিলেন। তো দেখা যাক ম্যাথিউ কি এবার তার অর্ধশতরানটি পূর্ণ করতে পারেন কিনা। তো গাইস, যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের ক্রিকবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখানে একটি ডট বল আমরা এখানে লক্ষ্য করলাম, ম্যাথিউ কোনো রকম চাপ নিতে চাচ্ছেন না, তিনি খুব ধীর মস্তিষ্কে খেলছেন, কারণ তার এখানে অর্ধশতরানটি খুবই প্রয়োজন তার দলের জন্য বা তার নিজের জন্য বলা যেতে পারে, কারণ তাদের দলেও এখনও কোনো অর্ধশতরান হয়নি এই ম্যাচে এবং সেটা তিনি প্রথম
খুব নিকটে চলে এসেছেন অর্ধশত রানের, আর মাত্র 2টি রান প্রয়োজন। তো দেখা যাক তাকে এই অর্ধশত রান করতে দেওয়া হয় কিনা। অসাধারণ, যেটাই বলছিলাম, তিনি কি পারবেন একটি বাউন্ডারি মেরে অর্ধশত রান পূর্ণ করতে, এবং তিনি সেটাই করলেন। একটি অসাধারণ চার আমরা দেখতে পারলাম এখান থেকে। যাই হোক, ম্যাথিউ পৌঁছে গেলেন 65 বলে 52 রানে। এবার তিনি মনে হচ্ছে হাত খুলে খেলবেন। তো যাই হোক, সেই দিকে আমরা একটু লক্ষ্য রাখি, যদি তাহলে অবশ্যই দেখতে পারবো। তো গাইস, আপনারা ম্যাচের সর্বশেষ আপডেটগুলো জানতে অবশ্যই ক্রিকবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্রিকবিডির সাথেই থাকবেন। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি আর 26তম ওভারের আর একটি বল বাকি আছে। তো বলটি স্টার্ট হয়ে গেছে, ইতোমধ্যে বলটি মোকাবেলা করবেন ম্যাথিউ। তিনি কি হাত খুলে মারবেন? নো, ডট বল দিয়ে ওভারের সমাপ্তি ঘটল। 26 ওভার খেলা শেষে দলের রান সংখ্যা 130, 1 উইকেটের বিনিময়ে। তো ওয়ারিয়ার্সকে জয়লাভ করতে গেলে আর মাত্র 59 রান করতে হবে, 59 রান 144 বলে। তাদের কাছে বলা যেতে পারে বল অনেক আছে, কিন্তু রান মাত্র 59 রান, যেটা তাদের বলের অর্ধেকের কম। যাই হোক, তাদের রান রেট যেটা সেটা হলো 2.46। তাদের কারেন্ট রান রেট যেটা চলছে 5.0, অর্থাৎ 5 পয়েন্ট করে চলছে, যথেষ্ট ভালো। বলা যেতে পারে ম্যাচ হিসাবে তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। তবে এখানে তারা আজকে যথেষ্ট খেলা ভালো করছে ক্যাপ কোবরার সাথে। তো ম্যাথিউ তার অর্ধশত রান করলেন, তো দলের অর্ধশত রান, প্রথম অর্ধশত রান এটা। এবং এখন যেটা দেখার বিষয় সেটা হলো কৌশিল আছেন, তিনি কি অর্ধশত রান পূর্ণ করতে পারবেন কি না। তার অর্ধশত রান পূর্ণ হতে আর 15টি রান দরকার। তো যাই হোক, 26তম ওভারের প্রথম বল একটি ডট বল, সেই ক্ষেত্রে তাদেরকে জয়লাভ করতে আর 59 রান প্রয়োজন। তো ইতোমধ্যে যারা আমাদের সাথে যুক্ত আছেন ভিউয়ার্স, আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আমরা সেটা এখান থেকে অবশ্যই পড়ব এবং সেটার রিপ্লাই করব। তো যেটা বলছিলাম যে কৌশিল আছেন অর্ধশত রান তার পূর্ণ করার উদ্দেশ্যে এবার, কারণ ম্যাথিউ তার অর্ধশত রান পূর্ণ করে ফেলেছেন ইতোমধ্যে। তো আরেকটি বল ডট বল, দলের রান সংখ্যা যা ছিল তাই 130, 1 উইকেটের বিনিময়ে। ওয়ারিয়র্স, বলা যেতে পারে ওয়ারিয়র্সের ব্যাটসম্যানরা চমৎকার ব্র্যান্ড খাটিয়ে স্লো মোশনে খেলে যাচ্ছেন, কোনো প্রকার চাপ না নিয়ে তারা আস্তে করে ম্যাচটিকে বের করে নেবেন। তো যাই হোক, সেই দিকেই আমরা একটু লক্ষ্য রাখি সর্বশেষ পর্যন্ত দেখার জন্য। তো গাইস, মনে হচ্ছে একটি উইকেটের পতন ঘটবে ইতোমধ্যে। তবে কার ক্ষেত্রে এটা হতে পারে সেই দিকে আমরা একটু লক্ষ্য রাখি। কে দেখা যাচ্ছে, অবশ্যই কৌশিল ছিলেন, তিনি 51 বলে 35টি রান করেছিলেন। এবং দেখা যাক, কৌশিল আউট যেটা বলছিলাম, তাকে অর্ধশত রান করতে দেয়া হলো না। তবে একটি অর্ধশত রান এসছে, সেটা হলো ম্যাথিউর ব্যাট থেকে। তো যাই হোক, ইতোমধ্যে ভিউয়ার্স যারা আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের এখানে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তবে ওয়ারিয়র্সের দ্বিতীয় উইকেটের পতন ঘটল। তো যথেষ্ট ভালো খেলেছেন তিনিও বলা যেতে পারে, কারণ একজন গিয়েছেন যে এডওয়ার্ড, তিনি গিয়েছেন 40 রান করে 42 বল থেকে, এবং এখানে যে কৌশিল আছেন, তিনি 51 বল খেলে 35 রান করে মাঠ ছেড়েছেন। এবং এখনও যিনি ব্যাটিংয়ে আছেন নট আউট অবস্থায়, তিনি হলো 66 বল খেলে 52 রান করেছেন। কারণ এখানে একটি প্লেয়ার ইঞ্জুরি দেখাচ্ছে, সেটাই আসলে এখানে দেখার বিষয় কি হতে পারে সর্বশেষ।
তো তার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন আপনারা, এবং আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। গাইস দেখা যাক কি হচ্ছে মাঠের ভিতরে। তবে এই সুযোগে আমরা যদি একটু আলোচনা করে নিই, সেটা হলো ওয়ারিয়র্স কিন্তু তারা সুন্দরভাবে ম্যাচটিকে বের করে নিচ্ছে। তাদেরকে জয়লাভ করতে গেলে আর মাত্র 59 রান প্রয়োজন, সেটা হলো 141 বল থেকে, এবং তাদের রিকোয়ার্ড রান রেট সেটা হলো 2.51 এবং কারেন্ট রান রেট 4.91, টার্গেট হচ্ছে 189। সেই ক্ষেত্রে তাদের আর মাত্র 59 রান প্রয়োজন। ব্যাটসম্যানে ম্যাথিউ, তিনি 66 বল খেলে 52 রানে অপরাজিত, এবং তার ব্যাট থেকে আমরা এই পর্যন্ত 7টি চারের মার আমরা এখানে লক্ষ্য করেছি। যেহেতু 2টি উইকেট ইতোমধ্যে পড়েছে, সেক্ষেত্রে অবশ্যই ম্যাথিউ পরপর 2টি চমৎকার পার্টনারশিপ গড়তে সক্ষম হয়েছেন। একটি হলো এডওয়ার্ডের সাথে ওপেনিং জুটি যেটা ছিল, এবং দ্বিতীয় পার্টনারশিপ হিসেবে কোশিলের সাথে তিনি পার্টনারশিপ করেছিলেন, যথেষ্ট একটি পার্টনারশিপ বলা যেতে পারে। কারণ কোশিল, তিনি 51 বল খেলে 35 রানে মাঠ ছেড়েছেন, এবং লেসিবা এডসন স্ট্রাইকে, সো লেসিবা টু ডাউন এডসন লেসিবা, সরি চেঞ্জ করা হয়েছে, মারাইস এসছেন, যাই হোক মার্কো এসছেন, মার্কো মারাইস। তো দেখা যাক তিনি কি করতে পারেন, তিনি কি পুনরায় ম্যাথিউর সাথে স্ট্রাইক ঘুরে গেছে, অর্থাৎ একটি বল হয়ে গেল ডট বল। তিনি দেখা যাক ম্যাথিউর সাথে কোনো পার্টনারশিপ গড়তে পারেন কিনা, এবং তারা দুজনে কি ম্যাচটি শেষ করতে পারেন কিনা, আর সেটাই দেখার বিষয়। একটি ডট বল, ডট বল, সেই ক্ষেত্রে মার্কো আছেন স্ট্রাইকে। তো ভিউয়ার্স, যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, সেটা আমরা সরাসরি এখান থেকে রিপ্লাই করব। অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমরা পড়ব এবং পড়ার চেষ্টা করব, সেজন্য অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করতে পারেন। আর ক্রিকবিডির ফ্যামিলিতে যুক্ত হয়ে যান। ক্রিকবিডি আর অল্প কিছু মেম্বার প্রয়োজন, যেটা হলো 6000 পূর্ণ হতে আর অল্প কিছু মেম্বারের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে অবশ্যই ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে ক্রিকবিডির মেম্বারের সাথে যুক্ত হয়ে যান, ক্রিকবিডির ফ্যামিলিতে। তো এখানে 26 ওভার 5 বলের খেলা শেষ, পঞ্চমতম বলটি থেকে 2টি রান সংগ্রহ করেছেন মার্কো। দেখা যাক তিনি কি করতে পারেন, তিনি 2 বলে 2টি রান করে ফেলেছেন, এবং এক্ষেত্রে যত সময় যাচ্ছে আবারও 1টি রান নিয়ে ওভারের সমাপ্তি করলো। 27 ওভার খেলা শেষে দলের রান সংখ্যা 133, 2 উইকেটের বিনিময়ে ওয়ারিয়র্স। তো যেটা বলছিলাম যে যত সময় যাচ্ছে তত ওয়ারিয়র্সের জয়লাভের ধ্বনি বেজে উঠছে, কারণ ইতোমধ্যে তাদের আর মাত্র 56টি রান লাগবে 138 বল থেকে। তো তাদের জয়লাভ নিশ্চিত, সেটার দিকেই আসলে আমরা বলতে পারি। যদি এখানে যে ক্যাপ কোবরার্স প্লেয়াররা, যদি তারা বোলাররা প্রতিহত করতে পারে ব্যাটসম্যানদের, তাহলে হয়তো তারা জয়লাভ করতে পারে। তবে সম্পূর্ণটাই ম্যাচের 95% বলা যেতে পারে ওয়ারিয়র্সের পক্ষে, কারণ আর মাত্র 56 রান 138 বলে, উইকেটও যথেষ্ট আছে তাদের কাছে,
প্লেয়ার যাই হোক। তো ইতোমধ্যে 27তম ওভার শেষে 28তম ওভারের খেলা চলবে এবং মার্কো আছেন স্ট্রাইকে। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি আপনাদের আমাদের লাইভটি দেখতে কোনো প্রকার প্রবলেম হয় তাহলে বলতে পারেন, যে লাইভে কোনো রকম সমস্যা থাকলে সেটা আমরা সলভ করার চেষ্টা করব। তো যাই হোক গাইস, এখানে 28তম ওভারের প্রথম বলটি মোকাবেলা করলো মার্কো। তিনি 4 বলে 4 রান করে এখান থেকে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে ম্যাথিউকে দিয়েছেন স্ট্রাইকে। তো ম্যাথিউ আছেন 66 বলে 52 রান করে। তো দেখা যাক তিনি 28তম ওভারের দ্বিতীয় বলটি থেকে কি করতে পারেন। এবং দ্বিতীয় বলটি থেকে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে মার্কোকে দিলেন। মার্কো স্ট্রাইকে যথেষ্ট ভালো পারফরমেন্স তাদেরকে আজকে বলা যেতে পারে। ওয়ারিয়র্সের ব্যাটসম্যানদের ব্যাট আজকে অনেকটা বলা যেতে পারে চড়াও হয়ে গেছে, কারণ যেই আসছেন নতুন তাদেরকে পরাস্ত করা অনেক কঠিন হয়ে যাচ্ছে ক্যাপ কোবরাসের প্লেয়ারদের কাছে, বোলারদের কাছে। তো সেটা না বললেই নয়। তো ওভারের চতুর্থ বল মোকাবেলা করবেন ম্যাথিউ। ওকে, দেখা যাক কি করতে পারেন। ওভারের চতুর্থ বলটি 1 রান নিয়ে মার্কোকে দিয়েছেন। তো তারা আসলে মারমুখী ভঙ্গিতে খেলছে না, আস্তে আস্তে করে ঠেকিয়ে ঠেকিয়ে তারা ম্যাচটিকে বের করে নিতে চাচ্ছে, যেটা আমরা প্রথম থেকেই দেখছি। এবং পঞ্চম বলটি একটি ডট বল এবং ওভারের শেষ 28তম ওভারের শেষ বল অর্থাৎ ষষ্ঠ বলটি মোকাবেলা করবেন মার্কো। তিনি ইতোমধ্যে 6টি বল খেলে ফেলেছেন এবং একটি ডট বল দিয়ে ওভারের সমাপ্তি ঘটল। সরি, ডট বল না, এখানে একটু আবেদন হয়েছে, ছোট্ট একটি আবেদন হয়েছে এবং থার্ড আম্পায়ারের কাছে কল করা হয়েছে। দেখা যাক কি হয় বিষয়টি। তবে যতক্ষণ থার্ড আম্পায়ার কোনো ডিসিশন না দিচ্ছে ততক্ষণ হয়তো একটু অপেক্ষায় আছে। যাই হোক, যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের ম্যাচ PSL করাচি VS ইসলামাবাদ উইন, রিপোর্ট দিতে যোগাযোগ করুন ইমো। ওকে, হাই হাই। এমডি সেলিম তিনি লিখেছিলেন যে ভাই এটা কিসের খেলা। যাই হোক, এটা ওয়ারিয়র্স বনাম ক্যাপ কোবরাস। তো যারা ইতোমধ্যে আমাদের সাথে আছেন, তো যেটা বলছিলাম ওয়ারিয়র্স বনাম ক্যাপ কোবরাস 29তম ম্যাচ মোমেন্টিয়াম ওয়ানডে কাপ 2020 এর। এবং এখন সর্বশেষ আপডেট যেটা, সেটা হলো 1টি ওভার ডট বল, সরি 29তম ওভারের প্রথম বল হয়ে গেছে ডট বল। এবং দ্বিতীয় বলটি মোকাবেলা করবেন ম্যাথিউ। তিনি আছেন একটি শট দেওয়ার সম্ভাবনা এবং সেটা সফল হলো, 1টি 4। তো ভিউয়ার্স যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের লাইভ স্ট্রিমে, একটি লাইক আপনাদের
যে আপনাদের মোবাইলে বা যে যেভাবেই দেখছেন আপনাদের এখানে যে লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটন দিয়ে ছোট্ট একটি ক্লিক করে দিয়ে ক্রিক বিডির ফ্যামিলিতে যুক্ত হয়ে যান। তো ভিউয়ার্স, ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি 29তম ওভারের তৃতীয় বলটি মোকাবেলা করবেন ম্যাথিউ, এবং একটি রানের জন্য জায়গা পরিবর্তন করে মার্ককে দিলেন। অর্থাৎ তিনি পৌঁছে গেলেন, ইতোমধ্যে ম্যাথিউ পৌঁছে গেলেন 71 বলে 59 রানে। তার ব্যাট থেকে আমরা 8টি 4-এর মার লক্ষ্য করেছি, এখনও কোনো 6 তিনি মারতে পারেননি। এবং মার্কো তিনি এসছেন ইতোমধ্যে, তো তার 7টি বল খেলেছেন ইতোমধ্যে তিনি, তা 7টি বল থেকে 5টি রান সংগ্রহ করেছেন, কোনো 4 এখনও তার ব্যাট থেকে আসেনি। তো যাই হোক, যারাই আমাদের সাথে আছেন, আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানতে পারেন, আমরা সেটার অ্যান্সার করার চেষ্টা করব। তো যাই হোক, জয়লাভ করতে গেলে আর মাত্র 47টি রান প্রয়োজন, এবং তাদের বল আছে এখনও 128টি, অর্থাৎ 128 বলে তাদের 47 রান করতে হবে, যথেষ্ট রান কমে এসছে। তো যাই হোক, দেখা যাক, তারা হয়তো একটু রান কমে আসলে তারা হয়তো একটু হাত খুলে মারবেন। যাই হোক, সেই দিকে যদি আমরা একটু দেখতে চাই তারা কি হাত খুলে মারে কিনা, তো সেক্ষেত্রে অবশ্যই সর্বশেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে এবং প্রত্যেককে আপনারা যারা দেখছেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, ক্রিকবিডের সাথেই থাকুন। তো 29তম ওভারের শেষ বল দেখা যাক, মার্কো আছেন স্ট্রাইকে, তিনি এই বলটি থেকে কোনো রান করতে পারেন কিনা। একটি রান নিয়ে ওভারের সমাপ্তি ঘটল, 29 ওভার খেলা শেষে দলীয় রান সংখ্যা 143, 2 উইকেটের বিনিময়ে ওয়ারিয়র্স তাদেরকে জয়লাভ করতে গেলে 46টি রান প্রয়োজন, এবং 126 বলে। তো ভিউয়ার্স, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, 29তম ওভারের খেলা শেষ, 30তম ওভারের খেলা শুরু হতে যাচ্ছে ইতোমধ্যে। তো যারা আমাদের চ্যানেলের সাথে নতুন যুক্ত হচ্ছেন, ফটাফট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো জয়লাভ করতে গেলে এখনও 46টি রান প্রয়োজন ওয়ারিয়র্সকে নিতে হবে, সেটা 126 বল থেকে। তো 30তম ওভারের প্রথম বল একটি ডট বল দিয়ে শুরু হলো 30তম ওভার। তো এখানে আমরা যেটা বলতে পারি, মার্কো কিন্তু যথেষ্ট সঙ্গ দিচ্ছেন ম্যাথিউর সাথে, এবং একটি অসাধারণ 4-এর মার দেখালো মার্কো আমাদের। এবং তিনি পৌঁছে গেলেন 12 বলে 10 রানে, এবং দল পৌঁছে গেল 147 রানে। তাদেরকে জয়লাভ করতে গেলে আর মাত্র 42টি রান করতে হবে 123 বল থেকে, একটি ডট বল। গাইস, যারা এখনও ক্রিকবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং সেটা আমরা সরাসরি এখান থেকে রিপ্লাই করার চেষ্টা করব। তিরিশতম ওভারের পঞ্চম বল একটি ডট বল, কোনো রান হলো না এই বলটি থেকে। ওভারের শেষ বল মোকাবেলা করবেন মার্কো, দেখা যাক তিনি কি করতে পারেন শেষ বলটি থেকে। এবং একটি রান নিয়ে তার রানের খাতায় 1টি রান যুক্ত করলেন, তিনি পৌঁছে গেলেন 16 বলে 11 রানে।
তো 30 ওভার খেলা শেষে দলের রান সংখ্যা 148, 2 উইকেটের বিনিময়ে ওয়ারিয়র্সের। তাদেরকে জয়লাভ করতে গেলে আর মাত্র 41টি রান সংগ্রহ করতে হবে 120 বল থেকে, এবং তাদের রিকোয়ার রান রেট যেটা প্রয়োজন সেটা হলো 2.05, এবং কারেন্ট রান রেট চলছে তাদের 4.93। টার্গেটের দিকেই তারা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, সেটা আমরা দেখলেই বুঝতে পারব। তো ভিউয়ার্স যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভ স্ট্রিমটিতে একটি লাইক দিয়ে দিবেন। তম ওভারের খেলা শুরু হতে যাচ্ছে, স্ট্রাইকে আছেন মার্কো, তবে মার্কোর ব্যাট থেকে আমরা একটি চার কিন্তু ইতোমধ্যে আমরা লক্ষ্য করেছি, এবং বলতে বলতে আরেকটি চারের মার মার্কো এখানে আমাদেরকে দেখিয়ে দিল। অসাধারণ খেলছেন এবং ম্যাথিও সঙ্গ দিচ্ছেন। মার্কো কিন্তু ইতোমধ্যে এসে 17 বলে তিনি 15টি রান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন, এবং ম্যাথিউ আছেন তার সাথে 71 বলে 59 রান করে। যাই হোক, এখানে ম্যাথিউ বলা যেতে পারে যথেষ্টভাবে উইকেট রক্ষকের ভূমিকা পালন করছেন, এবং তা যেই আসছে না কেন তার সাথে চমৎকার বোঝাপড়া হচ্ছে তাদের। এখানে আমরা যদি দেখি তাদের আগের পার্টনারশিপগুলো যথেষ্ট ভালো ছিল, এই পার্টনারশিপটাও কিন্তু চমৎকার সুন্দরভাবে বোঝাপড়া হচ্ছে, এবং একটি ওয়াইড বল আমরা এখানে দেখলাম, একটি রানের সংখ্যা বাড়লো ওয়ারিয়র্সের খাতায় এবং বলের সংখ্যা বাড়লো একটি ক্যাপ কোবার্সের খাতায়। যাই হোক, আর মাত্র 36টি রান, যেই গতিতে তারা এগোচ্ছে হয়তো 5 থেকে 6 ওভারের ভিতরে তারা এটা কাভার করতে পারে। তো দেখা যাক তারা কতটুকু ম্যাচটাকে লম্বা করতে চান বা কত আগে তারা ম্যাচটিকে জয়লাভ করে বেরিয়ে যেতে চান। যাই হোক, একটি ডট বল দিয়ে দ্বিতীয় ওভারটি শেষ করলেন। 31তম ওভারের খেলা চলছে, মাকরো আছেন 18 বলে 15 রান করে। তার ব্যাট থেকে আমরা ইতোমধ্যেই কিন্তু 2টি 4-এর মার আমরা লক্ষ্য করেছি। তো গাইস, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন আর নেভার মিস অ্যানাদার আপডেট। যাই হোক, যারা দেখছেন আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, যেহেতু আপনাদের কমেন্টগুলো আমরা খুবই গুরুত্ব দিয়ে থাকি। এবং বলতে বলতে আরেকটি চার মার্কোর ব্যাট থেকে, মার্কো কিন্তু যথেষ্ট মারমুখী ভঙ্গিতে খেলছেন, তিনি আর বেশি দেরি করতে চাচ্ছেন না, খুব শীঘ্রই মাঠ থেকে চলে যেতে চাচ্ছেন জয়লাভ করে। যাই হোক, সেটাই দেখা যাক, তিনি পৌঁছে গেছেন 19 বলে 19টি রান করেছেন তিনি ইতোমধ্যে, এবং 3টি 4-এর মার আমরা তার ব্যাট থেকে দেখেছি ইতোমধ্যে। গ্যাস 1টি রান করে তিনি আবার 1টি রান নিয়ে তার রানের খাতায় যুক্ত করলেন, এবং 1টি রানের জন্য জায়গা পরিবর্তন করে ম্যাথিউকে দিলেন স্ট্রাইকে। তো ম্যাথিউ আছেন 71 বলে 59 রানে। যারা আমাদের সাথে যুক্ত আছেন, ক্রিক বিডির সাথে আছেন, তো দেখতে থাকুন, ক্রিক বিডির সাথেই থাকুন। তবে ওয়ারিয়র্সের জয়লাভের বেশি দূর নাই, আর মাত্র 31টি রান করতে হবে তাদেরকে। রান রেট একেবারেই কমে গেছে তাদের, রিকোয়ার রান রেট যেটা সেটা একেবারেই কমে গেছে 1.6, অর্থাৎ একদম সীমিত রান করলেই তারা জয়লাভ করতে পারে, কারণ 116টি বল এখনও বাকি আছে, রান মাত্র 31টি। তো যাই হোক, দেখা যাক, 31তম ওভারের 5ম বলটি একটি ডট বল, সেক্ষেত্রে ওভারের শেষ বলটি মোকাবেলা করবেন ম্যাথিউ। যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ারিয়র্সের ব্যাটসম্যানদের থেকে, কারণ যেই আসছে সেই যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, যার কারণে সুন্দর করে তাদের বোঝাপড়া হচ্ছে দুইজনের ভিতরে, ম্যাথিউর ভিতরে, কারণ এখানে বলা যেতে পারে ম্যাথিউ কিন্তু যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে ম্যাচটি বের করে নেওয়ার ক্ষেত্রে। তবে
31তম ওভারের খেলা শেষ হয়ে গেছে ইতোমধ্যে। তো 31তম ওভারের খেলা শেষে দুই রান সংখ্যা 159, দুই উইকেটের বিনিময়ে ওয়ারিয়র্স। তো তাদেরকে জয়লাভ করতে গেলে আর মাত্র 30টি রান সংগ্রহ করতে হবে 114টি বল থেকে। রিকোয়ার রান রেট 1.58, কারেন্ট রান রেট 5.13 এবং ব্যাটসম্যান ম্যাথিউ 73 বলস এবং তার রান হচ্ছে 60। তার 8টি চার আমরা ইতিমধ্যে তার ব্যাট থেকে পেয়েছি এবং যে মার্কো আসছেন তিনি 20 বলে 20টি রান করে ফেলেছেন ইতিমধ্যে এবং 3টি চার কিন্তু আমরা তার ব্যাট থেকে পেয়েছি। তো যথেষ্ট ভালো খেলছেন বলা যেতে পারে। ও 32তম ওভারের প্রথম বল একটি ডট বল দিয়ে শুরু হলো, মার্কো আছেন স্ট্রাইকে, সরি ম্যাথিউ আছেন স্ট্রাইকে। তো গাইস যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনারাও ক্রিকবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্রিকবিডি ফ্যামিলিতে যুক্ত হতে পারেন। তো ম্যাথিউ একটি শট খেলেছিলেন, বলটি থেকে অনায়াসে 2টি রান সংগ্রহ করলেন, পৌঁছে গেল 161 দলীয় রান 2 উইকেটে এবং ম্যাথিউ পৌঁছে গেলেন 62 রানে। ওভারের তৃতীয় বল একটি ডট বল, এক্ষেত্রে আর মাত্র 28টি রান সংগ্রহ করতে হবে তাদেরকে জয়লাভ করতে গেলে 111 বল থেকে। সো এক্ষেত্রে বলা যায় যে অবশ্যই ওয়ারিয়র্স জয়লাভ করবে। একটি বল আবারও শট খেলেছিলেন, 2টি রান সংগ্রহ করলেন ম্যাথিউ, তিনি পৌঁছে গেলেন 77 বলে 64 রানে। তারা এখন মারমুখী ভঙ্গিতে খেলছেন কারণ তারা আর বেশিক্ষণ মাঠে থাকতে চাইছেন না, কারণ অনেকক্ষণ হয়ে গেছে তাদের আর বেশি সময় নেই। ইতিমধ্যে আরেকটি চার যেটা আসছে ম্যাথিউর ব্যাট থেকে 32তম ওভারের শেষ বল, দেখা যাক কি করে স্ট্রাইকে আসছেন ম্যাথিউ। ম্যাথিউ ইতিমধ্যে 78 বল থেকে 68 রান করে ফেলেছে ইতিমধ্যে। তো গাইস ওয়ারিয়র্সের জয়লাভ করতে গেলে আর মাত্র 22টি রান সংগ্রহ করতে হবে 109 বল থেকে 22 রান, যেটা কোনো ব্যাপারই না মনে হচ্ছে কারণ তাদের কাছে এখনও 8টি উইকেট বাকি আছে। আবারও ব্যাক অফ ব্যাক ডেলিভারি। যাই হোক হ্যাট্রিক চান্স, দেখা যাক এডওয়ার্ড যেরকম একটি হ্যাট্রিক করেছিলেন তো সেই রকমই একটি হ্যাট্রিক করতে পারেন কি না ম্যাথিউ। তো তিনি পরপর 2টি চার মেরেছেন, এক্ষেত্রে ওভারের সমাপ্তি ঘটল, 32তম ওভারের সমাপ্তি ঘটল। 32তম ওভারের খেলা শেষে দলীয় রান সংখ্যা 71, দুই উইকেটের বিনিময়ে ওয়ারিয়র্সের। তো গাইস তাদেরকে জয়লাভ করতে গেলে আর মাত্র 18টি রান প্রয়োজন। তো ছোট্ট একটি ড্রিঙ্ক ব্রেক, পানি ব্রেক চলছে তাদের, তো ড্রিঙ্কস ব্রেকটি বেশি সময় নেবে না। যাই হোক আমরা যদি একটু ঘুরে আসি তাহলে এখানে দেখতে পারব যে আজকের ম্যাচে যে ম্যাচটি বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে, সো সেই ম্যাচটিতে একটি মাত্র অর্ধশত রান এসছে, সেটা হলো ম্যাথিউর ব্যাট থেকে, সেটার কোনো বলার কোনো অবকাশ রাখে না। তবে পরপর দুইজনকে কিন্তু অর্ধশত রানের কাছের নিকট থেকে, অর্থাৎ অর্ধশত রানের একদম নিকট থেকে মাঠ ছাড়তে বাধ্য করেছেন ক্যাপ কোবরার্সের বোলার্সরা। যাই হোক আর মাত্র তাদের 18 রান করতে হবে ওয়ারিয়র্সকে জয়লাভ করতে গেলে। তো ইতোমধ্যে ব্যাটিংয়ে আছেন 79
বল খেলে 72 রান করে ম্যাথিউ। তিনি চার মেরেছেন ইতোমধ্যে 10টি এবং তার স্ট্রাইক রেট 91.1 এবং মার্কো আছেন 20 বল খেলে 20টি রান করে স্ট্রাইক রেট অবশ্যই 100 এবং তার ব্যাট থেকে আমরা 3টি চার লক্ষ্য করেছি এবং এখনও পর্যন্ত বলা যেতে পারে এখনও পর্যন্ত ওয়ারিয়র্সের ব্যাটসম্যানদের কাছ থেকে আজকের এই ম্যাচে আমরা কোনো ছয়ের মার আমরা এখানে পাইনি। তো গাইস আর অল্প কিছুক্ষণ সময় আছে ম্যাচটি শেষ হতে, কারণ এখনও তাদের কাছে 18টি ওভার আছে এবং 18টি ওভারে 18 রান করতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই তাদের রিকোয়ার রান রেট 1 করে, যেটা অবশ্যই হয়ে যাবে যদি উইকেট থাকে। উইকেট তো অবশ্যই থাকবে, আর 18 রানে তো আর 8টি উইকেট পড়ে যায় না, তারপরও যদি বিপদ হয় সেক্ষেত্রে বলা যায় না। যাই হোক, দেখা যাক, ছোট্ট একটি পানীয় বিরতি চলছে। এখনও কিন্তু 108 বল খেলে 18 রান করার সুযোগ আছে তাদের। তো ইতোমধ্যে যারা আমাদের সাথে যুক্ত আছেন, ক্রিকবিডির সাথে আছেন, ক্রিকবিডিকে সাবস্ক্রাইব করে ক্রিকবিডির ছোট্ট একটি ফ্যামিলিতে যুক্ত হতে পারেন। ক্রিকবিডি 6000 মেম্বার্সের একটি ফ্যামিলি হতে যাচ্ছে, তো সেজন্য অবশ্যই ক্রিকবিডিকে সাবস্ক্রাইব করে ক্রিকবিডির সাথে যুক্ত হয়ে ক্রিকবিডিকে ফটাফট 6000 মেম্বারে পরিণত করে ফেলুন। ইতোমধ্যে 32-33তম ওভারের প্রথম বলটি হয়ে গেছে এবং একটি ডট বল দিয়ে শুরু হলো, সেই ক্ষেত্রে মার্কো আছেন। তো যেটা বলছিলাম যে ম্যাথিউ কি পারবেন তার যে হ্যাট্রিক করতে, যেটা আমরা প্রথমেই এডওয়ার্ডের ব্যাট থেকে দেখেছিলাম হ্যাট্রিক হয়েছিল, তো সেই হ্যাট্রিককে আমরা আবারও দেখতে পারবো কিনা ম্যাথিউর ব্যাট থেকে। তো এডওয়ার্ডও কিন্তু ঠিক এভাবেই হ্যাট্রিক করেছিলেন যে এক ওভারে একটি চার কি দুইটি চার মারার পরে তারপরের ওভারে আবারও তিনি খেলে হ্যাট্রিক করেছেন। তো সেইভাবে আমরা মনে হচ্ছে এই ম্যাচটি তো দেখবো। তো যাই হোক গাইস, আপনারা দেখতে থাকুন 33তম ওভারের দ্বিতীয় বলটি একটি ডট বল গেল। যাই হোক, বলগুলো মোকাবেলা করছেন মার্কো এবং ওভারের তৃতীয় বল স্টার্ট হতে যাচ্ছে এবং এখানে আমরা তাদের পার্টনারশিপ কিন্তু দেখতে পাচ্ছি। 35 বলে 41 রানের চমৎকার একটি পার্টনারশিপ তাদের দুজনের মাঝে, চমৎকার একটি বোঝাপড়া। এক রানের জন্য জায়গা পরিবর্তন করে ছোট্টভাবে ম্যাথিউকে দিলেন স্ট্রাইকে, আর মাত্র 17টি রান ম্যাথিউর। কিন্তু হ্যাট্রিক চান্স, দেখা যাক তিনি হ্যাট্রিক করতে পারেন কিনা, কারণ তার পরপর 2টি চার রয়েছে এবং এই ওভারে তার প্রথম বল যেটা হ্যাট্রিক চান্স তার, তিনি কি হ্যাট্রিক করতে পারেন কিনা সেই দিকেই আমরা একটু লক্ষ্য রাখব। যদি আমরা দেখি নো, তিনিও পারলেন না হ্যাট্রিক করতে, একটি রানের জন্য জায়গা পরিবর্তন করে মার্কোকে দিলেন স্ট্রাইকে। যাই হোক, 80 বলে পৌঁছে গেলেন তিনি 73 রানে, আর মাত্র 16টি রান প্রয়োজন জয়লাভ করতে গেলে ওয়ারিয়র্সকে। তো গাইস, যারা ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। 33তম ওভারের পঞ্চম বল, 33তম ওভারের পঞ্চম বল মোকাবেলা করবেন মার্কো, দেখা যাক তিনি কি করতে পারেন। এবং একটি ডট বল, চমৎকার একটি ডট বল, ক্যাপকো ব্রাস ব্যাটস বোলাররা কিন্তু যথেষ্ট ভালো বল করছে, তারাও কিন্তু যথেষ্ট চেষ্টা করছে ম্যাচটিকে বের করার জন্য, তবে আর সম্ভব হলো না, কারণ রানের থেকে বল এখন পাহাড় সমান বলা যেতে পারে, কারণ রান মাত্র 16টি, বল কিন্তু এখনও 103টি। অর্থাৎ সেক্ষেত্রে তাদের এক করে প্রতি ওভারে একেরও নিচে রান চলে এসছে। তো আবারও একটি রান নিয়ে এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন ম্যাথিউ। তো গাইস, যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না।
তো 33তম ওভারের খেলা শেষে দলীয় রান সংখ্যা 174, 2 উইকেটের বিনিময়ে ওয়ারিয়ার্সের আর মাত্র 15টি রান প্রয়োজন। এক্ষেত্রে বলা যেতে পারে তারা যদি একটু মারমুখী ভঙ্গিতে খেলে এখন আর বেশি দেরি করার কোনো প্রয়োজন হয় না আমার মনে হচ্ছে, কারণ আর মাত্র 15টি রান বাকি, তার মানে যত দ্রুত তারা চলে যাবে ততই আমার মনে হয় মঙ্গল হবে, কারণ বেশি ওভারে জয়লাভ করা একটা একটা ভালো একটা প্লাস পয়েন্ট যেটা বলা যেতে পারে। তো যাই হোক, দেখা যাক তারা কি করতে পারে এবং সেটার দিকেই আমরা লক্ষ্য রাখি এবং সেদিকেই আমাদেরকে চোখ রাখতে হবে। তো গাইস, যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। 34তম ওভারের প্রথম বল একটি ডট বল, মার্কো আছেন তিনি স্ট্রাইকে। তিনি 26 বলে 22টি রান করে 3টি 4 মেরেছেন, কোনো 6 মারতে পারেননি। এবং তার বিপরীতে আছেন ম্যাথিউ, 80 বল খেলে 73টি রান করেছেন, চমৎকার খেলছেন। তিনি 10টি 4 মেরেছেন এবং কোনো 6 মারতে পারেননি। তবে ম্যাথিউ এবং মাকরো তার দুজনের পার্টনারশিপ 40 বলে 44 রানের একটি পার্টনারশিপ, চমৎকার একটি পার্টনারশিপ। তবে আর জয়লাভের বেশি দূরে না, আর মাত্র 15টি রান প্রয়োজন। তো দেখা যাক তারা কি করতে পারে, ওয়ারিয়ার্সের ব্যাটসম্যানরা কি হাত খুলে খেলে কি না এখন আর। তবে না, তারা পরপর ব্যাক টু ব্যাক সিঙ্গেল নিয়ে তারা রানগুলো করছেন, আসলে যেটা হয়তো ঠিকই ঠিকই রানগুলো নিচ্ছেন, তারা আস্তে আস্তে তুলে নিচ্ছেন রানগুলো। এক রানের জন্য জায়গা পরিবর্তন করলেন মার্কো, ম্যাথিউ এসেছেন স্ট্রাইকে। আর 14টি রান, অনেক দেখার বিষয় যে কারা জয়লাভ করতে পারে। তবে অবশ্যই 99.99% বলা যেতে পারে ওয়ারিয়র্স জয়লাভ করবে এই ম্যাচে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো সন্দেহ থাকার কথাই না। এবং আরেকটি ডট বল যেটা ম্যাথিউ করছেন চমৎকারভাবে, তারা এখন তারা হিসেবে টেস্ট খেলার মতো খেলছেন। যাই হোক গাইস, আশা করি আপনাদের লাইভ স্ট্রিমটি আমাদের ভালো লাগছে, আমাদের লাইভ স্ট্রিমের সাথে আপনাদের ভালো লাগবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের লাইভ স্ট্রিমটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, আমাদের চ্যানেলটির কথা বলতে পারেন। যাই হোক, যদি আপনি আমাদের চ্যানেলের মেম্বার না হয়ে থাকেন, ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের মেম্বার হয়ে যান। বলতে বলতে আরেকটি চার, অসাধারণ চার হাত খুলে মারা শুরু করেছেন, আর মাত্র 10টি রান প্রয়োজন। এই ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই তাদেরকে হাত খুলে মারাটাই বেটার, কারণ আর মাত্র 10টি রান অর্থাৎ 3টি 4ও না, অর্থাৎ সেই ক্ষেত্রে অবশ্যই হাত খুলে মারা প্রয়োজন। ম্যাথিউ যেহেতু তিনি সেট ব্যাটসম্যান আছেন, ইতিমধ্যে তার 10টি রান, দেখা যাক তিনি করতে পারেন কিনা, সেইভাবেই কি তারা ব্যাট চালাবেন কিনা, কিংবা তাদের হয়তো এমনও টার্গেট হতে পারে যে তারা আস্তে আস্তে খেলে ম্যাচটি শেষ করবেন, নতুন কোনো ব্যাটসম্যান আনবেন না। অর্থাৎ ব্যাক টু ব্যাক আবারও একটি চার আমরা এখানে ম্যাথিউর ব্যাট থেকে দেখতে পারলাম। তো গাইস, যেটা বলছিলাম, আবারও কিন্তু ম্যাথিউ এসছেন ব্যাক টু ব্যাক আগের মতোই, যে হ্যাট্রিক চান্স তার। এই বলটি থেকে দেখা যাক তিনি হ্যাট্রিক করতে পারেন কিনা, হ্যাট্রিক চান্স, যেহেতু এখানে এই ম্যাচটিতে একটি হ্যাট্রিক হয়েছে, সেটা হলো এডওয়ার্ডের ব্যাট থেকে এসেছিল। এখন ওয়ারিয়র্সের ব্যাটসম্যানদের উল্লাসের পালা, বল স্টার্ট হচ্ছে, ম্যাথিউর হ্যাট্রিকের চান্স, এটাই হ্যাট্রিকের চান্স, ও নো, হ্যাট্রিক করতে পারলেন না ম্যাথিউ। যাই হোক গাইস, একটি ডট বল